অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান সহ নতকা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে ধর্ণা প্রদর্শন করলো ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের কর্মী সমর্থকরা এদিন ধর্ণায় সামিল হয়। যোগা দিবসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন, পরিবারের লোকজনদের সুস্থ রাখুন, পাশাপাশি প্রতিবেশীদের অনুপ্রাণিত করুন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সকলের প্রতি এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী ছাড়াও যোগা দিবসে সামিল হন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম স্বপ্না গোপ। বাদারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। মৃত মহিলার বাড়ি বাদারঘাট ইচাবাজার এলাকায়। শুক্রবার বিজেপি যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে বিশ্ব যোগা দিবস উপলক্ষে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করে। উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিনের এই শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এনকেফেলাইটিস জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তির। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান ধর্মনগরের বিশেষ মেডিকেল টিম। আতঙ্ক না ছড়াতে আহ্বান জানান ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য। মদমুক্ত অবস্থায় গভীর রাতে নিজ শিশুকন্যা ও স্ত্রী সহ ছজনকে ধারালো দাঁতি এলোপাথারে আক্রমণ। ঘটনা কৈলাসহর মহকুমার ইরানি থানার অন্তর্গত ডেপাছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। অভিযুক্ত অজয় উড়াংকে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সারা রাজ্যের সাথে ধলাই জেলাতেও অনুষ্ঠিত হয় যোগা দিবস। শুক্রবার জেলা যুব ও ক্রীড়া দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে আম্বাসা বাস টার্মিনালে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কুলাই টাউন হলে নেহেরু যুব কেন্দ্র ধলাই ও সুদর্শন ফাউন্ডেশনের উদ্যোগে জেলাভিত্তিক যুব কনভেনশন অনুষ্ঠিত হয় শুক্রবার। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সদস্য অনাদি সরকার। মঞ্চ অনুষ্ঠান শেষে সামাজিক কাজে যুক্ত থাকা ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সারা রাজ্যের সাথে গ্রামাঞ্চল ও পিছিয়ে নেই যোগা দিবসে। সালেমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। শিশুদের শরীর মন সুস্থ রাখার জন্য, বিভিন্ন জটিল রোগ থেকে দূরে রাখার জন্য এই যোগা দিবস করা হয়। কচিকাঁচাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে মান্যতা দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা সহ নদফা দাবি নিয়ে শুক্রবার উত্তর জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের পক্ষ থেকে ভারতীয় মজদুর সংঘ।